রাজ্যজোরে এটা আধ্যাত্মিক পরিবেশ আর তার মাজতে যে সময় এফালে দেবী দুর্গা পূজা করা হয়েছে আরাধনা করা হয়েছে সেই সময়তে এগারী নাবালিকার সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড সংঘটিত করা হয়েছে প্রাত ভ্রমণে যাওয়া এগারী 14 বছরিয়া নাবালিকাক বেয়াক ধর্ষণ করা হয়েছে জঙ্গলল নিয়ে পাখন্দ যুবকে ধর্ষণ করেছে ধর্ষণের বলি হয়েছে আর পূজার মাঝ ভাগতে পূজার আনন্দ উল্লাসের মাজতে এই জঘন্য কাণ্ড সংঘটিত হয়েছে রাজ্য দৃশ্যাঙ্ক আমি লিছো এই মুহূর্ত আর তারপরে হাতে লুটে আটক করা হয়েছে সেই যুবকজনক আর কেন ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমি দৃশ্যাঙ্ক দেখো এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে ধর্ষণকারী এহেকা দিছে এবার স্থানীয় রাইজে দৃশ্য দেখাইছো আমি এই মুহূর্তত আর এফালে পূজা দেবী দুর্গা পূজা করা হয়েছে আর আনফালে এগারী নাবালিকার সঙ্গে কি কাণ্ড সংঘটিত করেছে শুনিলে আপনার গানম শিয়রি উঠিব মাত্র 14 বছরিয়া এগারী কিশোরীক ধর্ষণ করা হয়েছে প্রাত ভ্রমণে গেছিল 14 বছরিয়া কিশোরীগী আর সেই কিশোরীগীক অপহরণ করে লো জঙ্গল লো গিয়ে ধর্ষণ করা হয়েছে আর ইমান নিকৃষ্ট কাণ্ড সংঘটিত হয়েছে পূজার মাজতে রাজ্যজুড়ে পূজার আনন্দ উল্লাস আর তার মাজতে জঘন্য কাণ্ড সংঘটিত হয়েছে ধর্ষণকারী যুবকক গ্রাহী আটক করেছে আর আটক করে উত্তম মাধ্যম সোধা হয়েছে একবিংশ সহায়ত দৃশ্যাংশ আমি দেখবলে চেষ্টা করছো দুর্গোৎসবর আনন্দ উল্লাসের মাজতে রাজ্যত এই ঘটনা সংঘটিত হয়েছে আর এবার স্থান হয়েছে কাছাৰ কাছাৰত প্রাত ভ্রমণে যাওয়া 14 বছরের নাবালিকাক অপহরণ করা হয়েছে প্রথমে আর তারপরে জঙ্গলের ভিতর নিয়ে ধর্ষণ করেছে রাজ দাস নামের এগারী লম্পট যুবকে আর ভয়ঙ্কর এই ঘটনা সংঘটিত হয়েছে কালি অর্থাৎ অষ্টমীর পুয়া কাছাৰ উধারগঞ্জ নগর সাহ পাকিস্তানে এই ঘটনা সংঘটিত হয়েছে আর অভিযোগ অনুসারে স্থানীয় এগারী 14 বছরের নাবালিকা অষ্টমীর পুয়া ঘরের ওলাই গেছিল প্রাত ভ্রমণে বলে পিছিয়ে প্রাত ভ্রমণে যাওয়া নাবালিকাগুলিক পথরপরে অপহরণ করে লো যাওয়া হয়েছে পথরপরে রাজ দাস নামের এগারী লম্প যুবকে অপহরণ করেছে আর কাছতে থাকা জঙ্গল লই গিয়ে নাবালিকাগুলিক ধর্ষণ করেছে বেয়াক ধর্ষণ করা হয়েছে লম্পট যুবকজনে ধ্বংস করেছে আর ধর্ষণ করেছে আর তারপরে পরিস্থিতি কেনকা হয়েছে উত্তপ্ত পরিস্থিতি হয়েছে আমি দৃশ্যাংশ দেখাইছো আর ইপিনে নাবালিকাগুলিক অপহরণ করে লো যাওয়ার সময় স্থানীয় কেইটিমান শিশুয়ে ঘটনা প্রত্যক্ষ করেছিল আর ঘটনা প্রত্যক্ষ করে শিশু কেজনে অবগত করবাই নাবালিকাগুলির পরিয়ালক জানাই গিয়ে আর পরিয়ালের লোকসহ স্থানীয় লোক সকল ঘটনা খবর পাই নাবালিকাগুলিক বিচারের অভিযান আরম্ভ করে আর সেই সময় জঙ্গলের ভিতরপরা নাবালিকাগুলিক অচেতন অবস্থা উদ্ধার করেছে আর রাজ দাস নামের ধর্ষণকারীক আটক করেছে জঙ্গলত অভিযান আরম্ভ করেছে স্থানীয় লোকে আর আটক করেছে আর আটক করার পাশে উত্তম মাধ্যম সোধাইছে আর তারপরে ধর্ষণকারীক ল উত্তেজিত হয়ে পড়েছে পরিবেশ দৃশ্যাঙ্ক দেখাইছে এই মুহূর্তে আর ঘটনাস্থলীর পর ভাষ্য আহি পড়েছে ভাষ্য আমি আগবাইছো সকালে 4টা সময় উঠিয়া সবে মর্নিং গেছে ছোট ছোট বাচ্চাও আছে আমার বাইক নিতে তুরা বড় আছে সবে সব সময় যায় সব দিনেই যায় আর আজকে সকালে যাওয়ার সময় হঠাৎ ছোট বাচ্চাগুলা ঘরে দৌড়ি আইছে আওয়ার পরে কয় যে কনিষ্কারে তো লইয়া গেছে গিয়া আমি কইলাম কিতা হয়েছে কিতা হয়েছে কিতা হয়েছে কইতে 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 মানুষরা সবরে জানাইলাম দৌড়িয়া গেলাম আমি আইসি ওইদিকে দৌড়িয়ে একদম সব ঘেরাও করলাম মানুষ তো আর পাইলাম না পরে বহু সময় পরে মানছে মেটারে উঠে আনছে আর ছেলেটা বাইকে গেছে ছেলেটা কোন জায়গা ছেলেটা মধুরা নাম কি ছেলেটা রাজ দাস রাজ দাস তারপরে তোমরা কেমন ধরছো ছেলেটা তোমরা ধরছো না পুলিশে ধরছে আমরা ধরছি সকালে 4টা সময় উঠিয়া সবে যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 অথবা 7099017990 নম্বৰত যিকোনো খবৰ